বাংলার মুখ্যমন্ত্রী মুখে বলছে গণতন্ত্র চাই, বাংলার মুখ্যমন্ত্রী বলছে সব থেকে বেশি নমিনেশন নাকি পশ্চিমবঙ্গ হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী বলছে বাংলা কোথাও গণ্ডগোল নাই। তো সব কিছু যখন ঠিক আছে, এত উন্নয়ন, এত শ্রী, এত শ্রা, সব কিছু যখন মমতা ব্যানার্জি মনে করছে যে সব কিছু মানুষের জন্য করেছে, মানুষ খুশি, তাহলে স্থানীয় প্রশাসনই বা কী, কেন্দ্রীয় বাহিনী বা আসুক, কী তাদের অসুবিধা কী আছে? সরকার বলছে, নির্বাচন কমিশন বলছে, প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ আসবে, অন্য রাজ্য থেকে পুলিশ আনতে গেলে সরকারের টাকা লাগবে। হাইকোর্ট বলছে বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে আসুন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। তো সরকার বলছে আমি পয়সা দিয়ে বাইরের রাজ্য থেকে পুলিশ আনবো, কিন্তু নিখরচায় কেন্দ্রীয় বাহিনী আনবো না। কেন্দ্রীয় বাহিনীতে ভয় কেন? সাগরদিঘি মডেল হয়ে যাবে। সাগরদিঘি মডেল কী? মানুষকে নিশ্চিন্তে ভোট দেওয়ার ব্যবস্থা করার না, তাহলে দিদির চাটি বাটি উঠে যাবে। তাই মনোনয়ন হলো, সন্ত্রাস শুরু হয়ে গেছে, প্রত্যাহার করার ধমকি শুরু হয়ে গেছে, পুলিশ নিজে বলছে যে প্রত্যাহার করে নিন, তারপরে ভোটের দিনের সন্ত্রাস আছে, তারপরে গুমটির সন্ত্রাস আছে, সন্ত্রাস সন্ত্রাস বাংলা আজকে সন্ত্রস্ত। তার জন্যে আমরা বলেছি কেন্দ্রীয় বাহিনী দরকার, আবার বলছি কেন্দ্রীয় বাহিনী দরকার। বাংলার মুখ্যমন্ত্রী আপনি যদি ভয় না পান, বাংলার মানুষের উপরে যদি আপনার বিশ্বাস থাকে, আস্থা থাকে, ভরসা থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনীতে আপনি ভয় পাচ্ছেন কেন? কেন্দ্রীয় বাহিনী থেকে আপনি আতঙ্কিত হচ্ছেন কেন? বারবার কি বাঁচতে পারবেন? লোকসভায় কেন্দ্রীয় বাহিনী আসবে, পারবেন তো বাঁচতে? বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী আসবে, বারবার ঘুঘুতে ধান খাবে না দিদি ভাই, বারবার এনআরসি আর নাগরিক আইন পাওয়া যাবে না, ধূলিসাৎ হয়ে যাবেন আপনি, মিলে নেবেন আমার কথা।